তো ফ্রেন্ডস এখন হৈছে বাজাজ পালসার 2020 মডেল আৰু এই পালসারখন মাত্র 2800 কিলোমিটার রানিং হৈছে হাই ফ্রেন্ডস আপোনালোক সকলোকে কার ডিলার দাসন ইউটিউব চ্যানেলটোলৈ স্বাগতম জনাইছো তো ফ্রেন্ডস আজি মই আহিছো নগাঁও লক্ষীনগর চাৰিআলিত থকা রিফা বাইকত আৰু রিফা বাইকত বহুতো বাইক আছে স্প্লেন্ডার আছে মেস্ট্রো আছে এভেঞ্জার আছে পালসার 220 আছে পালসার 150 আছে আর ইয়াত থকা বাইকবোৰৰ কোনখন বাইকৰ কিমান দাম আৰু কন্ডিশন কেনেকুৱা এই সকলোবোৰ কথা এই ভিডিওটোত আলোচনা কৰিম লগতে আৰু এটা কথা আৰু যিখিনি গাড়ী আছে ইয়াত গাড়ীখিনি ৰিফাইনেন্স নহয় আৰু আপোনালোকে এইখিনি গাড়ী কেছতে ল'ব লাগিব তো যিসকলে মোৰ চেনেলটো নতুন কৰিছে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিয়ক আৰু কাষত থকা বেল আইকনটো দবাই দিয়ক তো ফ্ৰেণ্ডছ আহকচোন ভিডিওটো আৰম্ভ কৰোঁ ফ্রেন্ডস এখন হৈছে বাজাজ এভেঞ্জার 160 2020 মডেল আৰু এভেঞ্জারখনৰ 12000 কিলোমিটাৰ ৰানিং হৈছে এভেঞ্জারখনৰ ৰেজিষ্ট্ৰেচন হৈছে নগাঁও ষ্টেচন আৰু যেতিয়া আপোনালোকে এখন ৰিফা বাইকৰ পৰা কিনিবলৈ আহিব তেতিয়া আপোনালোকৰ নামত ৰেজিষ্ট্ৰেচন ট্ৰান্সফাৰ কৰি দিয়া হ'ব আৰু এভেঞ্জারখনৰ দামটো ৰাখিছে তেওঁলোকে 80000 টকা আৰু যদি মোৰ চেনেলত থৰি আহে আপোনালোকে দামটো কম বেছি কৰিব পাৰিব গাড়ীখন পুৰা গুড কণ্ডিশ্যনত আছে কাগজ পাতি অ'কে আছে তো যিসকলে এই এভেঞ্জারখন ল'ম বুলি ভাবিছে স্ক্ৰীনত দিয়া নম্বৰত যোগাযোগ কৰি ৰিফা বাইকৰ পৰা এই এভেঞ্জারখন লৈ যাব পাৰে তো ফ্ৰেণ্ডছ এইখন হৈছে হিৰো স্প্লেণ্ডাৰ 2014 মডেল আৰু স্প্লেণ্ডাৰখনৰ কিলোমিটাৰৰ কথা যদি কওঁ তেনেহ'লে 35000 কিলোমিটাৰ ৰানিং হৈছে আৰু স্প্লেণ্ডাৰখনৰ ৰেজিষ্ট্ৰেচন হৈছে নগাঁও ষ্টেচন আৰু যেতিয়া আপোনালোকে এখন ৰিফা বাইকৰ পৰা কিনিবলৈ আহিব তেতিয়া আপোনালোকৰ নামত আৰ চি ট্ৰান্সফাৰ কৰি দিয়া হ'ব আৰু এই স্প্লেণ্ডাৰখনৰ দামটো ৰাখিছে তেওঁলোকে 40000 টকা আৰু যদি মোৰ চেনেলত থ্ৰ' দিয়া আহে তেনেহ'লে আপোনালোকে দামটো কম বেছি কৰিব পাৰিব আৰু গাড়ীখন পুৰা গুড কণ্ডিশ্যনতে আছে চিল ইঞ্জিনৰ গাড়ী হয় তো যিসকলে স্প্লেণ্ডাৰখন ল'ম বুলি ভাবিছে স্ক্ৰীণত দিয়া নম্বৰত যোগাযোগ কৰি ৰিফা বাইকৰ পৰা স্প্লেণ্ডাৰখন লৈ যাব পাৰে তো ফ্ৰেণ্ডছ এইখনো হিৰো স্প্লেণ্ডাৰে হয় আৰু এই স্প্লেণ্ডাৰখনৰ চনৰ কথা যদি কওঁ তেনেহ'লে এখন 2014ৰ মডেলে হয় আৰু ইয়াৰ কিলোমিটাৰ চলিছে 32000 কিলোমিটাৰ আৰু স্প্লেণ্ডাৰখনৰ ৰেজিষ্ট্ৰেচন হৈছে মৰিগাঁও ষ্টেচন আৰু যেতিয়া আপোনালোকে এখন ৰিফা বাইকৰ পৰা কিনিব আহিব তেতিয়া আপোনালোকৰ নামত আৰ চি ট্ৰান্সফাৰ কৰি দিয়া হ'ব আৰু এই স্প্লেণ্ডাৰখনৰ তেওঁলোকে দামটো ৰাখিছে 45000 টকা আৰু যদি মোৰ চেনেলৰ তৰফৰ পৰা আহে তেনেহ'লে আপোনালোকে দামটো কম বেছি কৰিব পাৰিব আৰু গাড়ীখন পুৰা গুড কণ্ডিশ্যনতে আছে টায়াৰো পুৰা গুড কণ্ডিশ্যনত আছে আৰু গাড়ী চিল ইঞ্জিনৰ গাড়ী হয় ফাষ্ট অনাৰ গাড়ী তো আপোনালোকে যদি ল'ম বুলি ভাবিছে তেনেহ'লে স্ক্ৰীণত দিয়া নম্বৰত যোগাযোগ কৰি এই স্প্লেণ্ডাৰখন ল'ব পাৰে তো ফ্ৰেণ্ডছ এইখন হৈছে হিৰো মেষ্ট্ৰ 2018ৰ লাষ্ট মডেল আৰু এই মেষ্ট্ৰখনৰ কিলোমিটাৰ 28000 কিলোমিটাৰ ৰানিং হৈছে আৰু মেষ্ট্ৰখনৰ ৰেজিষ্ট্ৰেচন হৈছে নগাঁও ষ্টেচন আৰু যেতিয়া আপোনালোকে এখন ৰিফা বাইকত কিনিবলৈ আহিব তেতিয়া আপোনালোকৰ নামত আৰ চি ট্ৰান্সফাৰ কৰি দিয়া হ'ব আৰু ইয়াৰ দামটো ৰাখিছে তেওঁলোকে 45000 টকা আৰু যদি মোৰ চেনেলৰ তৰফৰ পৰা আহে তেনেহ'লে আপোনালোকে দামটো কম বেছি কৰিব পাৰিব গাড়ীখন পুৰা গুড কণ্ডিশ্যনতে আছে আৰু ফাষ্ট অনাৰ গাড়ী হয় এইখন তো যিসকলে মেষ্ট্ৰখন ল'ম বুলি ভাবিছে স্ক্ৰীণত দিয়া নম্বৰত যোগাযোগ কৰি এই মেষ্ট্ৰখন লৈ যাব পাৰে তো ফ্ৰেণ্ডছ এইখন হৈছে হণ্ডা চিভি টিগাৰ 2016 মডেল আৰু এই হণ্ডা চিভি টিগাৰখনৰ কিলোমিটাৰ 30000 কিলোমিটাৰ ৰানিং হৈছে আৰু গাড়ীখন পুৰা গুড কণ্ডিশ্যনতে আছে গাড়ী কোনো ধৰণৰ প্ৰব্লেম নাই কাগজ পাতি অ'কে আছে আৰু ইয়াৰ দামটো ৰাখিছে তেওঁলোকে 39000 টকা আৰু দামটো কম বেছি হৈ যাব তো যিসকলে এই টিগাৰখন ল'ম বুলি ভাবিছে স্ক্ৰীণত দিয়া নম্বৰত যোগাযোগ কৰি ৰিফা বাইকৰ পৰা এই টিগাৰখন লৈ যাব পাৰে ফ্ৰেণ্ডছ এইখন হৈছে হণ্ডা চাইন 2015 মডেল আৰু এই চাইনখনৰ কিলোমিটাৰ 39000 কিলোমিটাৰ ৰানিং হৈছে আৰু এই চাইনখনৰ ষ্টেচন হৈছে নগাঁও ষ্টেচন আৰু যেতিয়া আপোনালোকে এখন ৰিফা বাইকত কিনিবলৈ আহিব তেতিয়া আপোনালোকৰ নামৰ ষ্টেচন ট্ৰান্সফাৰ কৰি দিয়া হ'ব গাড়ীখনত কোনো ধৰণৰ প্ৰব্লেম নাই গাড়ী পুৰা অৰিজিনেল পেণ্টত আছে আৰু চিল ইঞ্জিনৰ গাড়ী হয় ফাষ্ট অনাৰৰ গাড়ী আৰু ইয়াৰ দামটো ৰাখিছে তেওঁলোকে 42000 টকা আৰু যদি মোৰ চেনেলত থৰি আহে আপোনালোকে দামটো কম বেছি কৰিব পাৰিব তো যিসকলে চাইন বিচাৰি আছে স্ক্ৰীণত দিয়া নম্বৰত যোগাযোগ কৰি এই চাইনখন ৰিফা বাইকৰ পৰা লৈ যাব পাৰে
তো ফ্রেন্ডস এখন হয়েছে বাজাজ ডিসকভার 125 2013 মডেল আর এই বাজাজ ডিসকভারখনের কিলোমিটার 38,000 কিলোমিটার রানিং হয়েছে আর এই ডিসকভারখনের রেজিস্ট্রেশন হয়েছে তেজপুর রেজিস্ট্রেশন আর যেটা আপনাদের এইখান রিফা বাইকের কিনবলে আপনার নামত রেজিস্ট্রেশন ট্রান্সফার করে দিয়া হব আর ডিসকভারখনের ডকুমেন্টস ওকে আছে গাড়ি পুরা সিল ইঞ্জিনের গাড়ি হয় আর ইয়ার দামটো রাখিছে 37,000 টাকা আর যদি মোর চ্যানেলের তরফের তেনহলে আপনাদের দামটা কম বেশি করব তো যিসকলে ডিসকভার বিচারি আছে স্ক্রিনত দিয়া নম্বর যোগাযোগ করে আপনাদের এই ডিসকভারখন লই যাব পারে তো ফ্রেন্ডস এখন হচ্ছে হিরো ডিউ 2017 মডেল আর ডিউটখনের কিলোমিটার চলিছে 20,000 কিলোমিটার আর রেজিস্ট্রেশন হয়েছে নগাঁও রেজিস্ট্রেশন আর গাড়িখন পুরা গুড কন্ডিশনত আছে গাড়ি কোনো ধরনের প্রবলেম নাই কাগজ পাতি ওকে আছে আর ইয়ার দামটো রাখিছে 39,000 টাকা আর দামটো কম বেশি হয়ে যাব তো যিসকলে ডিউ লম বলে ভাবি আছে স্ক্রিনত দিয়া নম্বর যোগাযোগ করে এই ডিউটখন রিফা বাইকের পর লই যাব পারে তো ফ্রেন্ডস এখন হয়েছে হুন্ডা একটিভা 2016 মডেল আর একটিভাখনের কিলোমিটার 28,000 কিলোমিটার রানিং হয়েছে আর রেজিস্ট্রেশন হয়েছে মরিগাঁও রেজিস্ট্রেশন আর যেটা আপনাদের এখন রিফা বাইকের পর কিনবেন আপনার নামত রেজিস্ট্রেশন ট্রান্সফার করে দিয়া হব গাড়িখনের কাগজ পাতি ওকে আছে গাড়ি সিল ইঞ্জিনের গাড়ি হয় গাড়ি কোনো ধরনের প্রবলেম নাই ফাস্ট ওনারের গাড়ি আর ইয়ার দামটো রাখিছে 37,000 টাকা আর যদি মোর চ্যানেলের থ্রুদি আহে আপনাদের দামটো কম বেশি করব তো যিসকলে একটিভা বিচারি আছে স্ক্রিনত দিয়া নম্বরত যোগাযোগ করে এই একটিভাখন লই যাব পারে তো ফ্রেন্ডস এখন হয়েছে বাজাজ পালসার 150 2016 মডেল আর এই পালসারখনের কিলোমিটার 40,000 কিলোমিটার রানিং হয়েছে আর পালসারখনের রেজিস্ট্রেশন হয়েছে গুয়াহাটি রেজিস্ট্রেশন আর যেটা আপনাদের এখন কিনবলে আপনার নামত রেজিস্ট্রেশন ট্রান্সফার করে দিয়া হব গাড়িখনত কোনো ধরনের প্রবলেম নাই গাড়ি পুরা সিল ইঞ্জিনের গাড়ি হয় আর এই পালসারখনের দামটো রাখিছে 50,000 টাকা আর দামটো কম বেশি হয়ে যাব তো যিসকলে পালসার লম বলে ভাবিছে স্ক্রিনত দিয়া নম্বরত যোগাযোগ করে আপনাদের এই পালসারখন রিফা বাইকের পর লই যাব পারে তো ফ্রেন্ডস এখন হয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ইলেক্ট্রা 2017 মডেল আর এই ইলেক্ট্রাখনের কিলোমিটার মাত্র 25,000 কিলোমিটার রানিং হয়েছে আর গাড়ি কোনো ধরনের প্রবলেম নাই গাড়ি সিল ইঞ্জিনের গাড়ি হয় ফাস্ট ওনারের গাড়ি গাড়ি পুরা গুড কন্ডিশনত আছে গাড়িখনের দামটো রাখিছে 95,000 আর যদি মোর চ্যানেলের থ্রুদি আহে আপনাদের দামটো কম বেশি করব আর ইয়ার রেজিস্ট্রেশন হয়েছে তেজপুর রেজিস্ট্রেশন তো যিসকলে ইলেক্ট্রাখন লম বলে ভাবিছে স্ক্রিনত দিয়া নম্বরত যোগাযোগ করে আপনাদের ইলেক্ট্রাখন লব পারে তো ফ্রেন্ডস এখন হয়েছে বাজাজ পালসার 2020 মডেল আর এই পালসারখনের মাত্র 2800 কিলোমিটার রানিং হয়েছে আর ইয়ার রেজিস্ট্রেশন হয়েছে তেজপুর রেজিস্ট্রেশন গাড়িখন সিঙ্গল ওনারের গাড়ি হয় গাড়ি কোনো ধরনের প্রবলেম নাই গাড়ি পুরা গুড কন্ডিশনত আছে ইঞ্জিন সিল ইঞ্জিনের গাড়ি হয় আর ইয়ার দামটো রাখিছে 82,000 টাকা আর যদি মোর চ্যানেলের থ্রুদি আহে আপনাদের দামটো কম বেশি করব তো যিসকলে 220 বিচারি আছে স্ক্রিনত দিয়া নম্বরত যোগাযোগ করে রিফার বাইকের পর এই 220খন লই যাব পারে তো ফ্রেন্ডস এখন হয়েছে হিরো গ্লেমার 2018 মডেল আর গ্লেমারখনের কিলোমিটার 21,000 কিলোমিটার রানিং হয়েছে আর গ্লেমারখনের রেজিস্ট্রেশন হয়েছে নগাঁও রেজিস্ট্রেশন গাড়ি কাগজ পাতি ওকে আছে গাড়ি সিল ইঞ্জিনের গাড়ি হয় ফাস্ট ওনারের গাড়ি গাড়ি কোনো ধরনের প্রবলেম নাই আর গ্লেমারখনের দামটো রাখিছে 45,000 টাকা আর দামটো কম বেশি হয়ে যাব তো যিসকলে গ্লেমার লম বলে ভাবিছে স্ক্রিনত দিয়া নম্বরত যোগাযোগ করে গ্লেমারখন রিফা বাইকের পর লই যাব পারে তো ফ্রেন্ডস এখন হয়েছে বাজাজ পালসার 150 2018 মডেল আর পালসারখনের কিলোমিটার 29,000 কিলোমিটার রানিং হয়েছে আর ইয়ার দামটো রাখিছে 77,000 টাকা আর দামটো কম বেশি হয়ে যাব গাড়ি সিল ইঞ্জিনের গাড়ি হয় গাড়ি ফাস্ট ওনারের গাড়ি গাড়ি কোনো ধরনের প্রবলেম নাই গাড়িখন পুরা গুড কন্ডিশনত আছে আর ইয়ার রেজিস্ট্রেশন হয়েছে নগাঁও রেজিস্ট্রেশন আর যেটা আপনাদের এখন রিফা বাইকের পর কিনবলে আপনার নামত রেজিস্ট্রেশন ট্রান্সফার করে দিয়া হব তো যিসকলে পালসার লম বলে ভাবিছে স্ক্রিনত দিয়া নম্বরত যোগাযোগ করে রিফা বাইকের পর এই পালসারখন লই যাব পারে তো ফ্রেন্ডস এখন হয়েছে ইয়ামাহা এসজেডআর 2013 মডেল আর এসজেডআরখনের কিলোমিটার 34,000 কিলোমিটার রানিং হয়েছে আর ইয়ার রেজিস্ট্রেশন হয়েছে নগাঁও রেজিস্ট্রেশন আর যেটা আপনাদের এখন রিফা বাইকের পর কিনবেন আপনার নামত রেজিস্ট্রেশন ট্রান্সফার করে দিয়া হব গাড়িখনের ডকুমেন্টস ওকে আছে গাড়ি কোনো ধরনের প্রবলেম নাই সিল ইঞ্জিনের গাড়ি হয় আর ইয়ার দামটো রাখিছে 35,000 টাকা আর যদি মোর চ্যানেলের থ্রুদি আহে আপনাদের দামটো কম বেশি করব তো যিসকলে এসজেডআর লম বলে ভাবিছে স্ক্রিনত দিয়া নম্বরত যোগাযোগ করে রিফা বাইকের পর এই এসজেডআরখন লই যাব পারে তো ফ্রেন্ডস এখন হয়েছে পালসার 150 2016 লাস্ট আর এই পালসারখনের কিলোমিটার চলিছে 45,000 কিলোমিটার আর রেজিস্ট্রেশন হয়েছে তেজপুর রেজিস্ট্রেশন
আৰু পালসারখন পুৰা গুড কন্ডিশনতে আছে গাড়ী সিল ইঞ্জিনৰ গাড়ী হয় ফাস্ট অনাৰ গাড়ী আৰু ইয়াৰ দামটো ৰাখিছে 55000 টকা আৰু দামটো কম বেছি হৈ যাব তো যিসকলে পালসার লম বুলি ভাবিছে স্ক্রিনত দিয়া নম্বৰত যোগাযোগ কৰি পালসারখন লৈ যাব 14 মডেল আৰু এভিয়েটৰখনৰ কিলোমিটাৰ 35000 কিলোমিটাৰ এখন আছে টিভিএস স্টার সিটি 2014 মডেল আৰু এই স্টার সিটিখনৰ কিলোমিটাৰ 28000 কিলোমিটাৰ আনি হৈছে আৰু ইয়াৰ ৰেজিষ্ট্ৰেচন হৈছে নগাঁও ৰেজিষ্ট্ৰেচন গাড়ীখন পুৰা গুড কন্ডিশনত আছে সিল ইঞ্জিনৰ গাড়ী হয় আৰু ইয়াৰ দামটো ৰাখিছে 34000 টকা আৰু দামটো বেছি হৈ যাব তো যিসকলে টিভিএস স্টার সিটি বিচাৰি আছে স্ক্ৰিনত দিয়া নম্বৰত যোগাযোগ কৰি এই স্টার সিটিখন লৈ যাব পাৰে।